বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন মাঝারুল কবির সয়ন, সাধারণ সম্পাদক হয়েছেন তানবীর হাসান সৈকত। 20 ডিসেম্বর রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এ কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সঙ্গে কেন্দ্রীয় ছাত্রলীগ ও ঢাকা মহানগরের কমিটিও ঘোষণা করেন তিনি। ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া তানবীর হাসান সৈকতের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। 2013-14 শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে ভর্তি হন তিনি। গত কেন্দ্রীয় কমিটির উপ সমাজসেবা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ডাকসুর সাবেক সদস্য। দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত তানবীর হাসান সৈকত। করোনাকালীন সময়ে ঢাবি ক্যাম্পাসে অসহায় ও ছিন্নমূল মানুষকে খাদ্য সহায়তা দেন, এছাড়া হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্কও বিতরণ করেন। এসবের জন্য জাতিসংঘ তাকে রিয়েল লাইফ হিরো উপাধিতে ভূষিত করে। সেই সময়েই আলোচনায় আসেন তিনি। দেশের বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া, ঈদে হতদরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা, অসুস্থ মানুষদের হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা, বিনামূল্যে শিশু খাদ্য পৌঁছে দেয়া, নিরক্ষর সুবিধাবঞ্চিতদের খাদ্যের মাধ্যমে ভ্যাকসিন দেয়া এবং অসচ্ছল শিক্ষার্থীদের পাশে থাকার জন্য বেশ প্রশংসিত তানবীর হাসান সৈকত। ঢাবিতে দীর্ঘদিন থেকে চলে আসা গণরম সংকট সমাধানেও শিক্ষার্থীদের পাশে থেকে আন্দোলন করেছেন সৈকত। উপাচার্যের বাসভবনে অবস্থান, মানববন্ধন, আলটিমেটাম সহ বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছেন তিনি। দায়বদ্ধতা থেকে নিজের বৈধ সিট ছেড়ে শিক্ষার্থীদের জন্য গণরুমেও থেকেছেন মানবিক এই ছাত্রনেতা। এছাড়াও রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে ময়লার স্তূপ পরিষ্কার করে একটি উন্মুক্ত লাইব্রেরি নির্মাণ করেছেন সৈকত, যেখানে ইচ্ছে হলেই বসে বিনামূল্যে বই পড়া যাবে। এটি প্রতিষ্ঠার পর থেকে বেশ কয়েকটি প্রকাশনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছেন তিনি। 2018 সালের 29 এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সম্মেলন হয়। সম্মেলনের আড়াই মাস পর 31 জুলাই ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। দায়িত্ব নেয়ার পর পূর্ণাঙ্গ কমিটি করতেই প্রায় 10 মাস সময় নেন সঞ্জিত সাদ্দাম, আর কমিটিগুলো করেছেন মেয়াদ শেষ হওয়ার 2.5 বছর পর। অবশেষে দীর্ঘ 4.5 বছর পর অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন। 3রা ডিসেম্বর বিকেল 3টায় ঢাবির অপরাজয় বাংলার পাদদেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সাদাকালো নিউজ।